الحمد لله والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين وبارك وسلم تسليما كثيرا كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

হক কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রথমে আপনার কাছে সালাম সম্পর্কে জানতে চাব ধন্যবাদ আপনাকে সম্মানিত দর্শক শ্রোতা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত করলেন আমাদের সম্মানিত উপস্থাপক সালাম এটি একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে অভিবাদন পদ্ধতির নাম হল সালাম প্রত্যেক ধর্ম প্রতিটা সভ্যতায় কিন্তু একটা অভিবাদন পদ্ধতি বা সিস্টেম আছে সেই সিস্টেমগুলো এক এক ধর্ম এক এক রকম এক এক জাতি গোষ্ঠীর এক এক রকম সেই ধর্মীয় বা জাতিগত ভিন্নতার মধ্যে ইসলাম যে পদ্ধতি আমাদেরকে দিয়েছে সেই পদ্ধতিটা হল সালাম এবং মুসাফা তো একজন আরেকজনকে সালাম দিয়ে তাকে অভিনন্দিত করা তাকে অভিবাদন জানানো এবং আপনি শুনলে আশ্চর্য হবেন জান্নাতে যখন জান্নাতিরা যাবে তখন ফেরস্তারা তাদেরকে রিসিভ করবে ওয়েলকাম জানাবে যেই শব্দগুলো বলে আল্লাহর নৌরানি ফেরেস্তারা জান্নাতবাসীদেরকে জান্নাতে যাওয়ার সময় অভিবাদন জানাবে সেই শব্দটাও কিন্তু সালাম জি তারা বলবে সালামুন আলাইকুম থিবুতুম ফাদু খুলুহা খালিদ্দিন এটা কোরআন করিম রায়াত যে সালামুন আলাইকুম তোমাদের উপর সালাম তিবুতুম তোমরা ভালো থাকো ফাদু খুলুহা খালুদিন চিরস্থায়ী থাকার জন্য জান্নাতে প্রবেশ করো এই যে অভিবাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে কারণ একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় তখন সে তাকে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার এই যে শব্দটা এবং ডেলিভারি পদ্ধতি সবটা মিলে একটা শান্তির আবহ কিন্তু এখানে আছে এ কারণে ইসলাম শান্তির ধর্ম জি আমরা যখন বলি আসসালাম আলাইকুম অর্থ কি আপনার উপর শান্তি বর্ষিত হোক বর্ষিত হোক তার মানে আমি এ কথাটা বলে তাকে প্রথমেই আমি এই মেসেজটুকু দিচ্ছি যে আমার দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আমি আপনাকে কষ্ট দেব না আপনাকে আক্রমণ করব না আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই একজন আরেকজনকে সালাম দিয়ে আবার তাকে কটু বলে বা গালি দে বা তাকে আঘাত করে এটা প্রায় আসল সালাম নয় সালাম হলো এই আমি তাকে যখন আসসালাম আলাইকুম বললাম তখন তাকে আমার পক্ষ থেকে এই মেসেজটুকু আমি দিলাম যে আমি আপনাকে ক্ষতি করব না আপনার শান্তি কামনা করছি না তিনি আমার কাছে নিরাপদ হয়ে গেলেন নিরাপদ হয়ে গেলেন এবং সে কারণেই সাহি বুখারি মুসলিম সহ হাদিসের প্রায় সব কিতাবের মধ্যে ওই হাদিসটা আছে যেটা বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য আর অনেক বেশি গুরুত্ব বহন করে কি বললেন পেয়ারা নবিরসুল্লিম সাল্লিউসাল্লাম আল মুসলিম আল মুসলিম মুসলমান তো ওই ব্যক্তি যেই ব্যক্তির হাত এবং জোবানের অনিষ্ট থেকে আরেকজন নিরাপদ থাকে তাহলে মানুষের জোবানের অনিষ্ট গালি দেওয়া গিবত করা কটু বলা আর হাতের অনিষ্ট তাকে আঘাত করা দৈহিক আঘাত করা এই দুই জায়গা থেকে যেই ব্যক্তি আরেকজনকে নিরাপত্তা দেবে সেই তো মুসলমান আপনি দেখুন নামাজ শুরু হয় তাকবিরে তাহারিমা দিয়ে শেষ হয়ে সালাম দিয়ে কত গুরুত্বপূর্ণ আমরা আল্লাহ আকবর বলে নামাজের তাকবীরে তাহারিমা করছি এবং যখন শেষ করছি তখন ডানে বামে সালাম দিয়ে আমরা শেষ করছি কারণ কি কারণ হলো আমি সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ শেষ করলাম এবং কিতাবে যেটা আছে সেটা হলো প্রথম যখন আমি ডান দিকে সালাম ফিরাচ্ছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ বলে আমার নিয়ত হবে ডান দিকের যেই যারা আছে যারা আছেন মুসল্লি এবং ফেরেশতা আর বাম দিকে যখন আমি সালাম ফিরাচ্ছি তখন বাম দিকের মুসল্লি যারা আছে তাদেরকে আমি নিয়ত করছি যে আসসালামু আলিকুম রহমতুল্লাহ তার মানে সর্বশ্রেষ্ঠ এই বাদরটা নামাজ শেষ করার পরে কোরআনে কেরিমের নির্দেশ হয়েছে ফাইদা কুদিয়াতি সোলা শিরু ফিল যখন নামাজ শেষ হবে তুমি জমিনে ছড়িয়ে পড়ো তো নামাজ শেষ হয়েছে স্বাভাবিক সবাই ব্যবসা বাণিজ্যের মধ্যে চলে যাবে ইমাম সাহেবের পক্ষ থেকে এবং সকল মুসল্লির একজন আরেকজনকে বলছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যান আপনি তো এখন মসজিদ থেকে যাবেন আপনার শান্তি প্রত্যাশা করছে আমি শান্তি কামনা করছি দ্যাট ইজ ইসলাম এই হলো সাইন্টিফিক ইসলাম আমাদের ধর্ম সকলের শান্তি কামনা করে যে এরপর আপনি যদি একটু বলতেন যে সালাম দেওয়ার পদ্ধতিটা কী ধন্যবাদ সালাম দেওয়ার পদ্ধতি সালাম যেমন ইবাদত পদ্ধতিগতভাবে সুন্দর সিস্টেম রসুলেকের রিম সল্লাহ আলী সালাম আমাদেরকে বলে দিয়েছেন প্রথম কথা হলো একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তার প্রথম দায়িত্ব হলো তাকে সালাম দেওয়া জি এবং কে কাকে সালাম দেবে রসুলেকের রিম সাল্লিউসাল্লাম বলেছেন যে ইউসাল্লিমুল মাশিয়া আল কায়েদ যে ব্যক্তি পদব্রজে যাচ্ছে অর্থাৎ রানিং অবস্থা আছে সেই ব্যক্তি সালাম দেবে যে ব্যক্তি স্থির আছে বস অবস্থা আছে দাঁড়িয়ে আছে দ্বিতীয় নম্বর যেই ব্যক্তি ছোটরা বড়দেরকে সালাম দেবে ইউসাল্লিমুসগীর আলে খেবির বড়দেরকে সালাম দেবে এবং সালাম এতটুকু আওয়াজ দিয়ে দেবে যতটুকু আওয়াজ হলে আমি যাকে সালাম দিচ্ছি সেই ব্যক্তিটা শুনতে পান এবং সাক্ষাৎ হওয়ার ক্ষেত্রে উভয়ে চেষ্টা করবে আগে সালাম দেওয়া কারণ রসুল করিম সাল আলী আসসালামের একটা হাদিস আছে প্রসিদ্ধ হাদিস ইন্না নাসে মাম বাদা আহম বিসালাম তোমাদের মধ্যে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা বেশি ওই ওই বান্দা যে মানুষকে আগে সালাম দেয় এবং রসুলের শিক্ষক কিন্তু তাই ছিল নবীজিকে আগে অন্যরা সালাম দিতে পারতো এরকম উদাহরণ খুব কমই আছে আমরা জানি ইসলামের ইতিহাসে হজরত আবু বকর এবং উমর রাদিল্লা তাল আলুর সামনে যখন তারা পরস্পর দেখা হতো তারা তাদের মধ্যে সালামের একটা প্রতিযোগিতা হতো এই বিষয়টা যদি একটু বলতেন আপনি হজরত উমর ফারুক রাদি আল্লাহ তালানহু বাজারে যেতেন জি ওই খলিফাতুল মুসলিম তখন তিনি তো এটাও হাদিসে আছে মেসকাত শরীফের হাদিসে আছে সেটা তো ওনার কোনো কাজ নাই বাজার থেকে এমনি বাজার সদা ছাড়াই তিনি ফিরে আসতেন তো ওনার সাথে যারা যেতেন তারা জিজ্ঞেস করতেন খলিফাতুল মুসলিমিন আপনি বাজারে গেলেন কোন সৌদাপাতি করলেন না এমনি ফিরে আসলেন কি কারণে বাজারে গেলেন আপনি তখন হজরতমর ফারুক ফারুকরা আল্লাহ তালন বলছিলেন আহ কত সুন্দর বললেন যে বাজারের মধ্যে তো অনেক মানুষ আসে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হয় এবং সাক্ষাৎ হওয়ার সুবাদে তাদেরকে সালাম দেওয়ার সুযোগ হয় বেশি মানুষের সাথে সাক্ষাৎ বেশি মানুষের সাথে মোলাকাত এবং সালাম দেওয়া হয় শুধুমাত্র সালাম দেওয়ার জন্য নবীর সাহাবী ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুবাজার একটা হাদিস মুসলিম শরীফের সুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন লা তাদখুলুনাল জান্নাতা হাতা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু আওয়া লা আদুল্লুকুম আলা শাইইন ইদা তাহা জি ইদা ইদা ফআলতুমু তাহাবতুম আফসুস সালাম নবীজি বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না এক মুসলমান আরেক মুসলমানকে ভালো না বাসবে আর আমি কি এমন একটা কাজের তোমাদের সন্ধান দেব যে কাজটা তোমরা করলে পারস্পরিক তোমাদের সৌহার্দ্য ভালোবাসার সৃষ্টি হবে একজন আরেকজনের প্রতি সম্প্রীতি তৈরি হবে নবীজি নিজে বলছেন সালাম তোমরা সালাম দাও সালাম দেওয়ার মাধ্যমে তোমাদের মধ্যে ভালোবাসা তৈরি হবে এবং এই ভালোবাসায় তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এক সাহাবি রসুলের করিম সাল আলী আসাল্লাম আর দরবারে আসলেন নবীকে বললেন আসসালামু আলাইকুম নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম আশরুন তোমাদের জন্য তোমার জন্য দশটা আল্লাহ আরেকজন আসলেন তিনি বলেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নবীজি বললেন ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ এই শ্রোন তোমার জন্য বিশটা নাকি আরেকজন আসলেন বললেন আসসালাম আলাইকুম ওরাহ মতন লাহি ওবার বললেন ওয়ালাইকুম আসসালাম ওরাহ মতন লাহি ওবার আকাতু তোমার জন্য তিরিশটা নাকি অর্থাৎ

অভিবাদন জানানো হবে অর্থাৎ সালাম দেওয়া হবে তখন তোমরা জবাব দেওয়ার সময় তার থেকে উত্তম জবাব দাও অথবা মিনিমাম যেইটুক দিয়েছে সেইটুক ফিরিয়ে দাও কতটা গুরুত্বপূর্ণ হলে কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সালামের বিষয়টা নিয়ে আসেন আপনি একটু চিন্তা করেন অথচ সেদিকে আমাদের কোনো লক্ষ্যই নাই শুধু এতটুকু নয় রসুল করিম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যে একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে সালাম দেবে তখন ওই ব্যক্তি এবং মোসাফা করবে হওয়ার আগে এই ঝরে যায় এমনভাবে যেমন গাছের মধ্যে পাতা ঝরে কিন্তু আমরা যদি লক্ষ্য করি আমাদের সমাজে তাহলে একটা জিনিস আমরা দেখি যে আমরা অনেকেই আসসালামু আলাইকুম শব্দটা আমরা সঠিকভাবে উচ্চারণ করি না আমরা অনেকেই সাইকুম বা এইভাবে যে যারা পরিবর্তন করে বলে তাদের ব্যাপারটা আপনি কি বলবেন আপনি দেখবেন অনেক জায়গায় আমরা যখন ফোন করি তখন ওই পাশ থেকে সাইকুম এরকম বলা হয় এই ব্যাপারটা আপনি গুরুত্বপূর্ণ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি এটাকে ফ্যাশনেবল সালাম বলি কিছু আছে ইসলামিক সালাম কিছু আছে ফ্যাশনেবল সালাম ফ্যাশনেবল এই জন্য বললাম যখন আমি বলতেছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তখন অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত কিন্তু শিক্ষিত বা অশিক্ষিত দূরের বা কাছের দেশের বা বিদেশের অনেককেই আসসালাম আলাইকুম বলে এক ধরনের বিকৃত শব্দ উচ্চারণ করতে শোনা যায় এবং শব্দটা শুধু বিকৃত হয় না আরবি ভাষাটা এমন অর্থটাও চরম বিকৃত হয়ে যায় কীরকম যদি বলি আসসালামু আলাইকুম বা আসসালাম আলাইকুম তখন অর্থ হয়ে যায় আপনার ওপর ধ্বংস নাজিল হোক জি আমি ইসলামী সালাম আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার ওপর শান্তি বর্ষিত হোক এটাকেই যখন আমি তাড়াতাড়ি উচ্চারণ করার প্রয়োজনে অথবা ফ্যাশনেবল বা অথবা না জানার কারণে যে কোনো কারণে যখন আমি এটাকে আসলাম আলাইকুম বলি তখন অর্থ হয়ে যায় আপনার উপর ধ্বংস নাজিল হোক আমরা সেই ফ্যাশনেবল সালাম থেকে ইসলামী সালাম যাতে প্র্যাকটিস করি আমরা অবশ্যই আসসালাম আলাইকুম শুদ্ধ করে বলার জন্য চেষ্টা করব সালামের জবাব দেওয়ার ব্যাপারে শরীয়ত হুকুম কি সালাম দেওয়া সুন্নত যে কিন্তু সালাম যখন দিয়ে দেওয়া হয় তখন অধিকাংশ কেরাম এই ফতোয়া দিয়েছেন হাদিসের আলোকে যে সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব এবং হাদিসটা সাহি বুখারি এবং মুসলিমের মধ্যে আছে নবীজি বলেছেন লিল মুসলিমে আলাল মুসলিমে খেসাল অন্য রবায়তে খামসু হেসাল একজন মুসলমান আরেকজন মুসলমানের কাছ থেকে পাঁচটি অধিকার বা ছয়টি অধিকার হক হক আছে তার উপরে এই ছয়টি অধিকারের মধ্যে গুরুত্বপূর্ণ অধিকার যেটা রসুল্লিহ করিম সাল্লু আলী সাল্লাম বলেছেন সেটা হল রদ্দুসালাম তার সালামের জবাব এই অধিকারের মধ্যে কিন্তু সালামের কথা নাই সালামের জবাবের কথা আছে সে কারণে সালাম দেওয়াটা যতটা গুরুত্বপূর্ণ সালাম জবাব দেওয়া এটা কিন্তু অপরিহার্য দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায় তবে হ্যাঁ সালাম দেওয়ার মধ্যে কিন্তু স্বভাব বেশি সে কারণে স্বভাব পাওয়ার জন্য আমরা সালাম যেমন দেব সালাম যখন কেউ একজন দিয়ে দেয় তখন কিন্তু সেটা দায়িত্ব হয়ে যায় আমি অপবিত্র অবস্থা আছি একজন সালাম দিলেন কী করবো আমি খুব যৌক্তিক প্রশ্নেগুলা মনে রাখতে হবে সালামের জবাব দেওয়া অপরিহার্য তাতে কোনো সন্দেহ নাই কিন্তু সালাম জবাব দেওয়ার জন্য আপনাকে ওই জবাব দেওয়ার মতো একটা সুবিধাজনক শরীয়তে সুবিধাজনক একটা জায়গায় অবস্থায় থাকতে হবে এখন আপনি আছেন অপবিত্র অবস্থায় সেক্ষেত্রে সালাম ওই মুহূর্তে তাৎক্ষণিক দেওয়া আপনার উপর ওয়াজিব নয় আপনি খাবার খাচ্ছেন মুখের মধ্যে খাবার আছে ওই অবস্থাও সালামের জবাব দেওয়া আপনার উপর ওয়াজিব নয় কারণ সালাম শব্দটা এটা আল্লাহর নাম কিন্তু ইয়া সালাম এই আসসালাম শব্দটা আল্লাহর নাম যেহেতু সুতরাং অপবিত্র অবস্থায় সে আল্লাহর নাম না নেওয়াটাই হলো ভালো আপনি চাইলে সালামটা ফিরিয়ে নেওয়ার সিস্টেমও কিন্তু আছে আমি এই মশালাটা খুঁজতে খুঁজতে সর্বশেষ মোল্লা আলিকারী রহমতুল্লাহের মেরকাতের মধ্যে আমি গিয়ে পেয়েছি মেশকাত শরীফের সরা তিনি বলেছেন যে কেউ যদি সালামের জবাব না দেয় সেক্ষেত্রে আপনি এইভাবে সালামটা ফিরিয়ে নিতে পারেন এস্তার জাতু সালামি ইস্তার জাতু মানে ফিরিয়ে নিলাম আমার সালাম কারণ যদি আপনি ফিরিয়ে না নেন তাহলে ওই ব্যক্তির উপর জিম্মাদারিটা কিন্তু রেখে রয়ে যাচ্ছে সে সালাম আমি সালাম দিলাম তাকে কিন্তু সে জবাব দিল না সেই ওয়াজিবের দায় দায়িত্বটা দায়ভারটা তার উপর রয়ে যাচ্ছে সে কারণে সালামটা দিয়ে দেওয়া আরেকটা প্রশ্ন এখানে থাকি সালাম দেওয়ার সিস্টেমের জিজ্ঞাসা হিসেবে অনেকেই জিজ্ঞাসা করেন যে হুজুর হাত দেখিয়ে সালাম দেওয়া যায়স কি না হাদিসের রসুলে কেরিমসুসলাম নিষেধ করেছেন মানে হাত দিয়ে সালাম দেওয়া এটার অর্থ হলো মুখে উচ্চারণ না করে শুধু যদি আপনি হাত দিয়ে এভাবে দূর থেকে একজন এভাবে দিলেন কিন্তু মুখে কিছু বললেন না এটা নিষেধ আছে জি কারণ অন্য ধর্মের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে তবে হ্যাঁ আপনি মুখেও উচ্চারণ করলেন এবং দূরবর্তী একজন যাতে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য সালামটা আপনিও যাতে তার কাছে পৌঁছাতে পারেন দৃশ্যমান করতে পারেন সেও যাতে আপনার সালামের জবাব দিতে পারে সালাম উচ্চারণ করে সাথে সাথে যদি আপনি হাত তোলেন তাহলে সেটা শরীয়তে যায় যাচ্ছে এই ক্ষেত্রে ফেকার কিতাবে মনে হয় এটাও আছে আমি ততটুকু জানি যে উনি যদি নিশ্চিত হন যে ওনার কানের সমস্যা আছে জি সেই ক্ষেত্রে উনি হাত এই অপশনটাও আছে আপনি যেটা বলেছেন এই অপশনটাও আছে যে ব্যক্তি কানে শুনতে যার সমস্যা হয় তার জন্য হাত তোলার প্রভিশন শরীয়তের মধ্যে খুব সুন্দর করে আপনি বলছিলেন এরপরে আপনার কাছে জানতে যাব যে নারী এবং পুরুষের সালাম বিনিময়ের পদ্ধতিটা কি বৃদ্ধ যারা আছেন আমাদের মা বোন যারা আছেন এদেরকে পুরুষের সালাম দিতে কোনো অসুবিধা নাই তবে প্রাপ্তবয়স্ক ছাড়া যারা কমবয়সী আমার বোনেরা যারা আছেন সেক্ষেত্রে কোন যুবক তাদেরকে সালাম দেওয়ার নিষেধাজ্ঞার কথা হাদিসে আছে কারণ বিভিন্ন কারণে আপনি জানেন কারণ নারীদের ইজ্জত এবং সম্ভ্রম রক্ষা করার ক্ষেত্রে ইসলাম অনেকগুলো বিষয় কিন্তু বিবেচনায় নিয়েছে যাতে নারী কোনোভাবেই নির্যাতিত না হয় এবং কোন পুরুষ যাতে অন্যায়ভাবে সেভাবে নারীর ওপর আক্রমণ বা ইফটেজিং কিছু না করে সেই জন্য কোনো যুবক স্বল্প বয়সী বা যুবক বয়সী কোনো নারীকে সালাম দেওয়ার নিষেধাজ্ঞার কথা হাদিসে আছে এটা উভয়ের সেফটির জন্য কিন্তু যদি বয়বৃদ্ধা হন কোনো মা বোন সেক্ষেত্রে তাদেরকে সালাম দেওয়ার কথা হাদিসের মধ্যে আছে রসুল করিম সাল্লিয় সাল্লাম সালাম প্রাসঙ্গিক একটা প্রশ্ন যে আমরা জানি যে সালামের পরে আমরা কিন্তু মুসাহাবা করি তো এখন যে করোনা পরিস্থিতিতে চলছে এবং এই ব্যাপারে দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়েছে তো আপনি মুফতি তো আপনার মতামতটা কি এই ব্যাপারে ধন্যবাদ সঠিক বলেছেন আপনি হ্যাঁ ইসলাম শান্তির ধর্ম সেফটির মানুষের জীবনটাকে রক্ষা করে ইসলাম সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে মুসাফা করা এটা সুন্নত যখন ইসলামে জীবন রক্ষাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছে সুতরাং আমার জীবন রক্ষার জন্য যেখানে নামাজ নামাজ আমরা ঘরের মধ্যে আদায় করি সেক্ষেত্রে আমার সংক্রমণের থেকে রক্ষা পাওয়ার জন্য এই মুহূর্তে যতদিন এই করোনা ভাইরাস না মানে নিয়ন্ত্রণে এসেছে আমরা মুসাফা থেকে বিরত থাকবো তাতে কোনো অসুবিধা নেই কারণ ইসলাম সে অপশন রেখেছে যখন মানুষের জীবন রক্ষার প্রয়োজন হয় তখন এ বিকল্প যেটা সেটা আমরা রিসিভ করব। আমাদের হাতে তো অভিবাদনের জন্য সালাম আছে আমরা একজন আরেকজনের হাত স্পর্শ না করেও আমরা কিন্তু সালাম দিয়ে সেই সবটুকু পেতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আপনি চমৎকার আলোচনা করেছেন এবং আমি যেটা মনে করি যে এবং আপনার আলোচনা থেকে আমরা যেটা পেলাম যে এই সালামের মাধ্যমে সামাজিকভাবে এক ধরনের সেতু বন্ধন সৃষ্টি হয় এবং সেই বান্ধা হয়ে যায় আল্লাহ পাকের নৈকট্য লাভে ধন্যবান্দা হয়ে যায় খুব সুন্দরভাবে কথাগুলো এবং ভিত্তিক এবং কোরআন সুনার আলোকে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং সুধী দর্শক শ্রোতা আসুন আমরা সকলেই সালাম বিলিময়ের মাধ্যমে এই শান্তির চর্চার মাধ্যমে আল্লাহর কাছ থেকে শান্তি কামনা করি এবং আল্লাহ আমাদেরকে এই করোনার সংক্রমণ থেকে হেফাজত করুন সুপ্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত যারা মির সিমেন্ট মাহার দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত থাকুন নিরাপদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি